নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন বিকেলবেলা, আর এখন আমি ছাদে চলে এসেছি। এখন হচ্ছে পায়রাগুলোকে খেতে দেবো। তো কয়েকদিন পায়রার ভিডিও দিতে পারিনি, সত্যি কথা বলতে কি পায়রাগুলো যে চলে গেছে আর কি। তো আপনার দাদাভাই যেভাবে বলতো সেভাবে খেতে দিতাম, জল দিতাম। তো একটা মায়াই পড়ে গেছিলো, তো সেই জন্য সেখান থেকে মানে মনটা এতই খারাপ, খুবই মানে কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো এখন পায়রাগুলোকে খেতে দেবো। এই যে গম নিয়েছি, আর এই ধান নিয়েছি। তো চলুন পায়রাগুলোকে খেতে দিই। আর কিছু পায়রা এই ওপরে আছে, নতুন পায়রাও আছে আর পুরাতন পায়রাও আছে নেটের উপরে। তো আগে ভিডিওয়ে আপনারা দেখেছেন খাঁচাটা কেটে ছোট করে দেওয়া হয়েছে, আর এখানে এই গেটটা করে দেওয়া হয়েছে, ছোট গেটটা। এখান থেকে এই পায়রা ডুববে বেরোবে, আর এই পজিশনটায় আর কি পায়রা ঘোরাঘুরি করতে পারবে এই জায়গাটা। তো চলো পায়রাগুলোকে এখন খেতে দিই। ভেতরে কিছু পায়রা আছে, সত্যি কথা বলতে বন্ধুরা পায়রা ঘরে এলে মনটা সত্যি অনেকটা খারাপ লাগে। কারণ হচ্ছে আগে অনেক পায়রা ছিল, এখন তো পায়রা অনেক কমে গেছে, এলে অনেকটা ফাঁকা ফাঁকা লাগে। তো বন্ধুরা আবার সব পায়রাগুলো ডিম দিয়েছে, তো বাচ্চা হয়ে গেলে অনেকটা ভরে যাবে, অনেক পায়রা তখন হয়ে যাবে। আর এখানে কিছু ছোট ছোট অনেক বাচ্চা আছে, এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। এগুলো আবার বড় হয়ে গেলে অনেক পায়রা হয়ে যাবে, ঘরগুলো সব ভরে যাবে। খাওয়ার জন্য কেমন করছে দেখ। তো চলুন আটটা ঘরে পায়রাগুলোকে দিতে দিই। তো বন্ধুরা আমি এখন আছি নেটের বাইরে, আর এখান থেকে আমি আমার পায়রাগুলো কেমন কিনে দিচ্ছি। তো ওপরে এই পায়রাগুলো নামছে দেখুন। তো বন্ধুরা এই গেটটা হয়ে অনেকটা সুবিধা হয়ে গেছে, আমি পায়রা ঘরের ভিতরে না গিয়েও এখান থেকে খেতে দিতে পারবো। আর এগুলো আমাদের সব বাচ্চা পায়রা। সত্যি কথা বলতে কি বন্ধুরা পায়রাগুলোকে খেতে দিতে আমার খুবই ভালো লাগে, থাকলেও ভালো লাগে। আসলে সেগুলো তো ভারী পায়রা ছিল, অনেকদিন ধরে ওদেরকে খেতে দিতাম, জল দিতাম, চর্চা করতাম। তো সেই জন্য বেশি মানে কষ্ট হচ্ছিল। তো প্রায় 30টার মতো পায়রা আছে, বাচ্চা পায়রা। তো এদেরকে এবারে আবার খেতে দেবো, যত্ন নেবো। আপনার দাদাভাই যেমন বলে যাবে, বিশেষ করে আবার সামনে বর্ষা আসছে, এদেরকে যত্ন ভালো করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন।
যাতে আমাদের সবটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।